বন্ধুরা, পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তবে বিজ্ঞানীদের দাবি, সমুদ্রের মাত্র 5% আমাদের জানা, বাকি 95% রহস্য আজও উদ্ঘাটন হয়নি। দেশ বিদেশে নানা সংস্থার তরফে সমুদ্রের গভীরে অনবরত সন্ধান চালানো হয়ে চলেছে। 90-এর দশকে এমনই এক অনুসন্ধানের সময় ধরা পড়ে এক অদ্ভুত জোরালো শব্দ। সেই শব্দের উৎপত্তি স্থল নিয়ে আজও রহস্য মেটেনি। সাল 1997, আমেরিকার একটি সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন, নোয়া নামে অধিক পরিচিত, প্রশান্ত মহাসাগরের দক্ষিণে স্তন্যপ্রায়ী প্রাণীদের উপর গবেষণা করতে সন্ধানে নামে। নোয়ার বিজ্ঞানীদের কাছে ছিল যাবতীয় আধুনিক যন্ত্রপাতি। প্রশান্ত মহাসাগরের দক্ষিণে স্তন্যপ্রায়ী প্রাণীদের বৈচিত্র্য কেমন, তাদের গতিপ্রকৃতি কিরকম, এইসব নিয়েই মূলত একটি গবেষণা করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। হঠাৎ তাদের কাছে থাকা হাইড্রোফোন নামক বিশেষ যন্ত্রে ধরা পড়ে এক অদ্ভুত আওয়াজ। ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞানীদের মতে, সমুদ্রের তলার প্রাণীদের মধ্যে নীলতিমির শব্দ সবচেয়ে জোরালো, কিন্তু তারা যে শব্দ শুনতে পেয়েছিল তার আওয়াজ ছিল নীলতিমির শব্দের চেয়ে বহুগুণ বেশি। বিজ্ঞানীদের দাবি, হাইড্রোফোনে যে শব্দ ধরা পড়েছিল তার কম্পনের মাত্রা কম হলেও বিস্তার অনেক। প্রায় 1 মিনিট ধরে এই শব্দ শুনতে পেয়েছিলেন নোয়ার বিজ্ঞানীরা। হাইড্রোফোন যন্ত্রের মাধ্যমে সমুদ্রের তলায় প্রায় 5000 কিলোমিটার দূর পর্যন্ত শব্দ ধরা পড়ে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এত জোরালো শব্দ ভেসে আসার পর তারা এই আওয়াজকে জানার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর শুধু হাইড্রোফোন নয়, নোয়ার বিজ্ঞানীদের জাহাজে লাগানো সেন্সরগুলিতেও জোরালো শব্দ ধরা পড়ে। বিজ্ঞানীদের মতে, এই সেন্সরগুলি এমনভাবে তৈরি করা হয় যে প্রবল জোরের শব্দই একমাত্র সেগুলিতে ধরা পড়ে। আর সেন্সরে শব্দ ধরা পড়া মাত্রই অবাক হয়ে যান বিজ্ঞানীরা, কেননা কোনো অজানা প্রাণী যদি এত জোরে শব্দ করে তাহলে তার আকার নীলতিমির চেয়ে 3 গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বিশালাকার প্রাণী সমুদ্রের তলায় রয়েছে তা যেন কল্পনাই করা যায় না। আর বহু বছর ধরে এই অজানা শব্দ নিয়ে গবেষণা চালান নোয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, ব্লুপ নামের কোনো অজানা প্রাণীর আওয়াজ এটি। 2012 সালে নিউজিল্যান্ডের সমুদ্র সৈকত থেকে নীলতিমির একটি নতুন প্রজাতির সন্ধান মেলে। বিজ্ঞানীদের একাংশের দাবি, সমুদ্রের তলায় এখনো বহু অজানা প্রাণী রয়েছে যাদের সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে বিজ্ঞানীদের একাংশই এই শব্দের উৎস সম্পর্কে অন্যরকম তথ্য দিয়েছেন। তাদের দাবি, জোরালো শব্দটি আসলে হিমবাহের শব্দ। যে সময় হাইড্রোফোনে শব্দটি ধরা পড়েছিল সে সময় 5000 কিলোমিটারের মধ্যে কোনো হিমবাহ ভেঙে পড়েছিল, তাই এত জোরে শব্দ শোনা গিয়েছিল। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, সত্যি কি সেই সময় কোনো হিমবাহ ভেঙে পড়েছিল, নাকি এটি কোনো অজানা প্রাণীর শব্দ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য।